কারণ একজন পুরুষ দুই হাত প্রসারিত করে মাথাটা নিচে করে কোমর উঁচা রেখে সেজদা করলো, আর পাশাপাশি একজন নারী তিনি যদি ওইভাবে সেজদা করে, এবার আপনি ভালো করে চিন্তা ভাবনা করে মাথার ভিতরে নারীর দেহটাকে ঘুরান, পুরুষের দেহটাকে ঘুরান, ব্যতিক্রম আছে কি না আছে, দৃষ্টিকটু হয় কি না হয়, একজন পুরুষ নাবিতে হাত বেঁধে সোজা হয়ে দাঁড়ালে কি হয়, একজন নারী যদি সেভাবে দাঁড়ায় তাহলে কি হয়, ব্যাসকম গুলা টেলিভিশনে বলে দেবো আমি, টেলিভিশন এগুলো বলবার জায়গা না, ননসেন্সের জন্য আমি আমার সেন্স তত্ত্ব করব। ননসেন্সের কাছে তফাত না থাকতে পারে, কিন্তু সেন্স ওয়ালাদের কাছে 25টা জায়গায় নারী পুরুষের তফাত আছে, নামাজের মধ্যে একই রকম দাঁড়াতে পারে না, নারীর গঠন আলাদা, নারীর কণ্ঠ আলাদা, নারীর দেহ আলাদা, নারীর মন আলাদা, নারীর রুচি আলাদা, নারীর পোশাক আলাদা হতে পারে, সবকিছু আলাদা হতে পারে, নারীর এবাদত আলাদা, কেন ননসেন্সরা কি এটা চিন্তা করে না, তিনটা সেন্স পুরো খেয়ে ফেলেছে, ঈদের জামাত পুরুষের জন্য, নারীর জন্য জামাত আছে, কোন কিতাবে দেখাতে পারবে, নামাজের পাঁচ ওয়াক্ত জামাত পুরুষের জন্য সুন্নতে মুয়াক্কাদা, নারীর জন্য সুন্নতে মুয়াক্কাদা আছে নাই, ঈদের জামাত নারী নাই, পতি রাষ্ট্রপতি চারটা পতি পুরুষ হতে পারবে, নারী হতে পারবে না, রাষ্ট্রপতি, সেনাপতি, প্রধান বিচারপতি, আরেক পতি কোন পতি, চার পতি আছে, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, সেনাপতি, আর চারটা খুঁজে পাচ্ছি না, এখন চলে আমি বলে দেবো, না না আরেকটা পতি আছে, এটা ইউনিভার্সাল, স্বামীপতি হলে তো ব্যক্তিগত ইউনিভার্সাল, যেটা এরকম ইউনিভার্সাল চারটা পতি আছে, চার পতি কোনোদিন নারী হওয়া যায় নাই, বাংলাদেশ কি করলো না করলো, অমুক দেশ কি করলো না করলো, এগুলো তো আর আমাদের বিষয় না, এটা করতেই পারে, আমার বিষয় কোরআন হাদিস কি বলেছে সেটা বলে দেওয়া, কেউ মানলো কি মানলো না ওইটা আমার দেখার বিষয়, তাহলে ইসলামের সাথে পুরুষের সাথে নারীর ব্যবধান নাই কোথায়, পুরুষ দৌড়ে কেরাত করে, নারী দৌড়ে কেরাত করতে পারবে কোথায় আছে, নারী দৌড়ে কেরাত করতে পারবে, পুরুষ আল্লাহ আকবার নারী আল্লাহ আকবার জোরে বলতে পারবে, পারবে না, তাহলে পুরুষের কাফন আর নারীর কাফন এক, পুরুষের কাফন কয়টা পরে, তিন কাপড়ে, নারীর কাফন পাঁচ কাপড়ে, তাহলে পুরুষের নারীর এত জায়গায় তফাত হইল, হাজার হাজার জায়গায় পুরুষের সঙ্গে নারীর খালি নামাজের মধ্যে তফাত নাই, এটা ওই তিন সেন্সের কথা নয়, চতুর্থ নম্বর নন সেন্স, যার সেন্স বলতে কিছু নাই তাদের কথা হতে পারে, তো এগুলো তো ভেবে চিন্তেও তো দেখা দরকার, ভাবলেই তো বের হয়, চিন্তা করলেই কিন্তু বের হয়, কেন তো থাকবে না, আমরা আরেকটা মিনিট